ব্রাহ্মণবাড়িয়া নিউজ সংবাদে সারাক্ষণ। শুরুতেই সংবাদ শিরোনাম। আখাউড়ে 10ই মুহররম উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত। 10ই মুহররম মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার দিনব্যাপী সমাবেশে প্রধান অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত শায়খুল হাদিস ওস্তাদুল ওলামা হাফিজ কারি আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। বিশ্ব সুন্নি আন্দোলন বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার সভাপতি ইদ্রিস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সম্মানিত উপদেষ্টা আল্লামা সৈয়দ বারাকাত শাহ নিজামী, বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মণ্ডলীর সদস্য আল্লামা সুফি মোর্শেদ শাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাইনুদ্দিন, আল্লামা মুফতি রেজাউল কায়সার, আল্লামা শওকত মাহমুদ, জেলা যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া, আজিজুর রহমান বাচ্চু, হাজি কবির সরকার, ডক্টর দেলোয়ার হোসেন বেনুশা, অ্যাডভোকেট রাফি উদ্দিন, ইউসুফ সরকার প্রমুখ। বক্তারা বলেন, আত্মা ও জীবনকে বাতিল জালেম অপশক্তির আধার, রুদ্ধতা বিনাশ থেকে মুক্ত রাখা এবং সত্য মানবতার মুক্ত প্রবাহ জারি রাখাই ছিল শাহাদাতের কারবালার অন্যতম মূল লক্ষ্য। সত্য, সুবিচার, মানবতা, অধিকার ভিত্তিক সর্বজনীন মানবিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা, খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার বিপ্লবীর লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহণের জন্য বক্তারা সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামিল হোসেন ভূঁইয়া।